হ্যালো আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তা আমার ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। তা তোমরা আমার ভিডিওটির সাথে থাকো আর দেখতে থাকো, সকালবেলায় দেখো পুজো দিতে বসে পড়েছি, এখন পুজো দিয়ে নিচ্ছি আর যাব। আজকে হচ্ছে বোনের বাড়ি, বোনের বাড়িতে আজকে হচ্ছে কৌশিকী অমাবস্যা, আজকে পুজো আছে। তা চলো বন্ধুরা, আমার ভিডিওটির সাথে থাকো আর দেখতে থাকো ব্লগটি, আর কী কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, চলো দেখতে থাকো। দেখো আমাদের নাট্য গোপাল দেখেছ? নাট্যগোপাল ছোনা ঠিক করেছে, এখন নাট্যগোপাল সাজুগুজু করবে, স্নান করবে। নাট্যগোপাল এখন স্নান করছে, আজকে একটু দেরি হয়ে গেল স্নান করাতে নাট্যগোপালকে, কাঁপাবি না। এই দেখো আমাদের ছোট্ট নাট্যগোপাল, এটা হচ্ছে আমার ছোট্টবেলার নাট্যগোপাল। আমি ছোটবেলায় এই নাট্যগোপালটাকে আমি স্নান করাতাম স্কুলে যাওয়ার আগে। দেখেছো কই তো কুনি, দেখাচ্ছে সোনা ঠিক করে, কই তো কুনি দেখেছো গোপালটা? আর এই গোপাল আমাদের পুরীর থেকে আনা, আমাদের আমি যখন ক্লাস ফোরে পড়ি তখন পুরীর থেকে আনা হয়েছিল। দুই গোপালই এখন স্নান করবে। এতক্ষণ আমার ভিডিওটা করে দিচ্ছিল হচ্ছে আমার ছেলে, তা ওর হাত পুরোপুরি ব্যথা হয়ে গেছিলো, কান্নাকাটি করে দিচ্ছে, তাই জন্য বললাম ছাড় আমি করে নিচ্ছি। এই দেখো আমি এখন পুজো টুজো দিয়ে বেরিয়ে পড়ব, চলো দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনু ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তুমি যেও না, আগে দাঁড়াও আমার সাথে যাবে। তা এখন আমরা রেডি হয়ে নিয়েছি, আজকে অনেকদিন পর শাড়ি পরলাম। এই শাড়িটা পরেছি কেন সেটা তোমাদের বলি, আজকে হচ্ছে কৌশিকী অমাবস্যা, ভাদ্র মাসের অমাবস্যা আজকে। আজকে বোনদের বাড়ির প্রতি বছর যে পুজোটা হয় সেটাই হবে, তাই জন্যই সেখানেই যাচ্ছি। বন্ধু সে অনেকক্ষণ ধরে ফোন করছে, সেই সকাল থেকে আমি ঘরে পুজো টুজো করলাম, মা যেহেতু অনেক আগে চলে গেছে, পুজো দিলাম, তারপরে এখন স্নান ঠান করলাম, ছেলেকে করালাম, রেডি হলাম, খেলাম, ঠাকুমাকে খেতে দিলাম। তোমাদের দাদা হয়তো সকালে ডিউটিতে চলে গেছে, ওকে তো মাই করে দিয়েছে সব কিছু। এখন আমি একজন রেডি হয়ে নিয়েছি, দেখো শাড়ি পরে নিয়েছি, এখন হচ্ছে যাচ্ছি বোনদের বাড়ি। চলো বোনদের বাড়ি গিয়ে আবার দেখা হবে, তোমাদের সাথে কথা হবে। চলো মাম্মামকে রাখতে হবে আমার, বোন বারবার ফোন করছে যে মাম্মামকে রাখবি একটু তাড়াতাড়ি, এই ফোন এসে গেছে, তোমাদের সাথে পরে কথা বলছি। চলে আসলাম মামামের কাছে, এসে দেখছি মাম্মাম সোনা ঘুমাচ্ছে, আর এদিকে বোন বলল চা করেছে, তা সবাইকে চা দিচ্ছিল, বাড়ি ভর্তি আত্মীয় স্বজন রয়েছে তাই সবাইকেই চা দিচ্ছিল। তাই আমিও ভাবলাম তাহলে একটু খাই, আমার ছেলেটাও বায়না করলো মা আমি একটু চা খাবো, তা চলো আমি বললাম ঠিক আছে খাও একটু লিকার চা, অসুবিধা হবে না। আর এইদিকে দেখো এত রোগা হয়ে গেছে এই শরীর খারাপের মধ্যে, ব্লাউজগুলো একটাও আমার গায়ে হচ্ছে না, আর তাড়াহুড়োর চোটে আমি মেশিনে এখনও পর্যন্ত বসতেও পারলাম না, ঘরে মেশিন আছে তাও বসতে পারিনি। এদিকে বোনকে একটু রেডি করিয়ে দিচ্ছি, বোন এখন শাড়ি পরছে আর আমি একটু ধরে দিচ্ছিলাম, আর এদিকে আমার মামামটা এখনও ওঠেনি। আমার মাম্মাম ঘুম থেকে উঠে গেছে, ঘুম থেকে উঠেছে, আমি তখন ওকে দুধ খাইয়ে দিলাম আর অনেকটা ঘুমিয়েছে, আর ঘুমানোরও একটু দরকার আছে, কারণ আছে সারাদিন ঘুমাতে পারবে না বাড়িতে, যেহেতু সারা রাতই পুজো হবে সেই জন্য ঘুমটুমগুলো ঠিকঠাকভাবে হবে না, আর বাড়িতে লোকজনের ভিড় থাকবে সেই জন্যই ঘুমাতে পারবে না মেয়েটা, সেই জন্য একটু ঘুমিয়ে নিয়েছে। আর এদিকে আমি এখন ওকে বারবারে ওকে দু ঘন্টা পরপর খাইয়ে দিতে হবে, সেটা খাইয়ে দিয়েছি, স্নান করিয়ে দিয়েছি, আর এখন আমি চলে যাবো একটু বাড়িতে, বাড়িতে ঠাম্মাকে খাবার দিতে যাব, তা চলো দেখতে থাকো। আমি এখন ঠাম্মাকে খাবার দিতে গেছিলাম, খাবার দিয়ে এখন আবার বোনদের বাড়ি আসছি, এখন বিকেল হয়ে গেছে, প্রায় 4:45 বাজে। দেখো তোমাদের সাথে আমি ভাবলাম তাহলে একটু শেয়ার করি, চারিদিকে দেখো কিভাবে জল হয়ে গেছে, মানে বোনের বাড়ির রাস্তার সামনেটা প্রচণ্ড পরিমাণে জল জমে, আমাদের ওই দিকটা অতটা জমে না, আমার বাবার বাড়ির ওই দিকটা, কিন্তু বোনের বাড়ির সামনে প্রচণ্ড পরিমাণে জল জমে, মানে এই জলটা সহজে সরে না, এই জল দিয়েই এখন ওদের বাড়ি আমার যেতে হচ্ছে। চলো দেখি বাড়ি গিয়ে কী করা যায়। আর এদিকে বাড়ি এসে দেখছি, দেখো সন্ধেও হয়ে গেছে, এখন
এখন দেখো সবাই ঘুমাচ্ছে যে যার মতো, সবাই ব্যস্ত। মামামও একটা ঘুম দিয়ে নিয়েছে, আর মামাম ঘুমালে আমার একদম ভালো লাগে না। দেখো ওকে ঘুম থেকে ওঠানোর চেষ্টা করছি, ও এই জিনিসটা নিয়ে ঘুমায়, কারণ ছোটোর থেকে ওর অভ্যাস এটা নিয়ে ঘুমায়, আর ঘুমের একটা নেশাই রয়েছে ওর, এই জন্য ঘুম থেকে উঠতেও চাইছে না। আর এদিকে আমি এখন রেডি হব ভাবছি, তাই দেখো শাড়িটা রয়েছে পিছনে, ওটা বোন পরবে, ওটা আজকে ধুয়ে দিয়েছিল সকালবেলায়, কেননা খুব বৃষ্টি হচ্ছিল, ভাবছিল যে শুকাবে কি শুকাবে না, তা ওটা শুকিয়ে গেছে হাওয়াতে। এখন সবাই রেডি হচ্ছে, দেখো বোনও শাড়িটাও পরে নিয়েছে, সবাই রেডি হচ্ছে, আমি একটুখানি ভিডিও করে নিচ্ছি। আর আমি আর ভাবলাম যে শাড়ি টাড়ি আমি আর কিছু ছাড়বো না, কেননা আমি যেহেতু পুজোর মধ্যে যেতে পারবো না, আমাদের যেহেতু কাল ওষুধ চলছে, যেহেতু আমার শ্বশুরমশাই মারা গেছেন এখনও পর্যন্ত এক বছর হয়নি, সেই জন্য আমি পুজোর মধ্যে যেতে পারবো না, আমি ওপরে দোতলায় যাচ্ছিও না যেহেতু। আর গত বছর আমি অনেক কাজ করেছিলাম মোটামুটি সারাদিন মাইমার সাথে, কেননা মাইমার সাথে ভোরবেলায় 5টার সময় উঠে আমরা ভোরবেলার বাজার সবজি বাজার অনেক কিছু করতেও গেছিলাম, কিন্তু এই বছর আমি আর কিছু পারলাম না, যেহেতু আমার শ্বশুরমশাই মারা গেছে এখনও এক বছর হয়নি, পুজোর মধ্যে যেহেতু যেতে পারবো না, ছোঁয়াছুঁই লেগে যাবে। আমি সবুরে কি পাগলের পাল্লায় পড়লে যেরকম সে মানে মাথাটা খারাপ হয়ে আছে, তারপরে ওই লোকটাকে একবার বললাম উনি বললো কি আছে আমি কোম্পানি করলে কি বোঝা যায় চোখে না দেখে যে কোনটা ভালো হবে না, কাশি উঠে গেল, তুমি এত জোরে পিঠে দিয়েছো, আমি যেটা বলেছিলাম ধর নিয়ে আসো যে না আগে দিয়ে নিলাম, আমি ওনাকে বলতে সরব ওনাকে বলে দিচ্ছি বলে ও দেখবে এখন আমার ফোন, দাঁড়াও দাঁড়া পুজোটা একটু দিয়ে সারলাম আর টাকা দূর হবে, কি বলবে বলো বলো, এটা কে বলো বলো। এদিকে সবাই তো রেডি হচ্ছে, যে যার মতো চুল বাঁধছে, আর আমি ভাবছি যে আমি আর রেডি হব না, যেই শাড়িটা পরে আছে ওই শাড়িটাই পরে থাকবো, কারণ আমার মামামকে যেহেতু বারবার খাওয়াতে হবে, মামামকে দেখতে হবে, সেই জন্য আমার আর রেডি হয়ে কোনো লাভ নেই, আর আমি উপরে এমনিও যাব না, তা ভাবছি আমি এই শাড়িটা পরেই থাকবো। তারপরে মালা মিষ্টি আনা হয়ে গেছে, ও যদি বেরিয়ে আবার আনতে যায় কি কথা বলিস, সকালে বলছে নিজেকে নিজে দেখে এটা কে সাজাতো, আমরা নাচ করতাম মনে পড়ে যাচ্ছে এই এই ফুলগুলো দিয়ে, কিন্তু তাও মজা মজা ফুলগুলো জানিস, টাটকা না সেইভাবে, আর এক ধরনের হয় না গোছা, ওই যে আমার জন্য খাবার চলে এসেছে আমি এখন খাবো, আমার মাম্মামও খাবে আছো, আমাদের সামনে খাওয়াটা উঠে গেছে, ওই জন্য বেশি করে খাবো তোদের সামনে, এদিক শানি দি একটু খাওয়া না, আমার প্রেসারের সম্পূর্ণ আসে গেল, তখনই বলছিলাম মান সম্মানের সম্পূর্ণ, সন্ধ্যাবেলায় আমার আজকে খিদে পেয়ে গেছে, দেখ ওই মেজালায় খাবো কি করে আমি এখন, কি ভাববে বল, দুবার নিয়ে গেলাম, ওরা জানে তুই বকরাক খোস না, দেখ আমাদের সামনে আনছিস না কখনো, এদিকে বড়রা মোটামুটি সবাই সেজে গুজে কমপ্লিট, এখন যে যার বাচ্চাকে সামলাচ্ছে, যে যার বাচ্চার মাথার চুল বেঁধে দিচ্ছেন, আমি বসে বসে দেখছি, কেননা আমার কোনো কাজ নেই, আমি আমার ছেলেকে গেঞ্জি পাল্টে দিয়েছি, সারাদিন যেটা পরা ছিল সেটা পাল্টে ওকে আবার জামা পরিয়ে দিলাম একটা, তা কালকে বাজার কলকাতা থেকে বোনকে দিয়ে আনিয়েছি দুটো জামা, কেননা কালী পুজোয় পরবে তাই, আর এদিকে আমার বাপিও চলে এসছে, আর এদিকে আমি একটু ওপরে যাচ্ছি এখন, কেননা আমাকে সবাই বলছে যে ওপরে মায়ের দর্শন নিয়ে আয়, কেননা তোর কিছু না ছুলেই হবে, তুই দূরে থাকবি, কেউ কিছু কোনো কিছু ধরবি না তাহলেই হবে, আমি সেই জন্য ওপরের ঘরে চলে এসে এক কোনায় বসে বসে মামামকে কোলে নিয়ে বসেছিলাম, আর সবাই কী করছে না করছে এটাই বসে বসে দেখছি আর কিছুই না। চলো ভিডিওটির সাথে থাকো, দেখতে থাকো, আর পুজো হবে এক্ষুনি শুরু হবে, আর আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করব, তোমরা সবটাই দেখতে থাকো, সাথে থাকো।